আক্তার সাঈদ আপনি লিখেছেন মোবাইলে তাস খেলা যাবে কিনা আমার এক বন্ধুর হাতে ছয়টি আঙ্গুল এখন সে যদি তার হাতের ছোট আঙ্গুলটি কেটে ফেলেন তাহলে কি সৃষ্টি বিকৃতি করার গুণ হবে যদি আমি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হারাম বর্জনের তৌফিক দান করেন আল্লাহকে আল্লাহকে আমার কবুল করবেন ইশতিয়াক আহমেদ লিখেছেন নন ইসলামিক বিষয় ইনশাল্লাহ বলা যাবে যেমন মনে করেন এই ভবিষ্যতে বার্সেলোনার ম্যাচে মেসি গোল দেবে ইনশাআল্লাহ না এগুলো জায়েজ নয় এরকম ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা মানে হলে ইনশা অপব্যবহার করা এটা উচিত নয় ইনশাআল্লাহর অপব্যবহার করা এটা ইনশা আল্লাহর প্রতি অমাননা বা আল্লাহর নামের প্রতি অমাননা হয়ে থাকে এটা গর্হিত কাজ এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং বিরত থাক হবে অনেকেই অনেক হারাম কাজের শুরুতে কাজটাকে এক ধরনের বৈধ কাজ মনে করছেন আপনি না যায় এবং বৈধ কাজকে আপনি ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলা মানে হলো ওইটাকে আপনি ভালো কাজ মনে করছেন আর অন্যায়কে ভালো কাজ মনে করা এটা কোনো ক্ষেত্রে কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষকে ইমান হরণ হতে হয়ে যেতে পারে খুব জঘন্য একটি বিষয় আমরা না বোঝার কারণে অনেকে করি মৌসুমী আক্তার সাঈদ আপনি লিখেছেন মোবাইলে তাস খেলা যাবে না যেটা বাইরে করা যাবে না এটা মোবাইলেও করা যাবে না অনলাইনে অফলাইনে উভয় জায়গার জন্য একই কথা সময় অপচয় এবং নানামুখী আপনার ক্ষতিকর দিক এগুলোতে আছে তাছাড়া এই জাতীয় খেলাধুলা যেগুলো শারীরিক কোনো কসরত নেই বরং মানসিক অবসাদ তৈরি করে এগুলো কিশোরী অ্যালাউ করে না এবং এগুলো অনর্থক কাজগুলোর মধ্যে থেকেও একটি সঞ্জিদে আপনি লিখেছেন বাবা মার আর্থিক অবস্থা খারাপ হলে স্বামীর দেওয়া হাত খরচের টাকা কি স্বামীকে না জানিয়ে নিজ বাবা মাকে দেওয়া যাবে স্বামী যে হাত খরচের টাকা দিয়েছেন এটা যদি আপনাকে মালিক বানায় দেন এবং স্বাধীনতা আপনাকে দিয়ে দেন যে আপনি যা খুশি তা করেন হিসাব সে না নেয় এবং তার সম্মতি আপনি জানেন যে এক্ষেত্রে তার কোনো আপত্তি নেই তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন আর যদি বা এরকম না হয় বরং তিনি আপনাকে তার সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মাত্র এক্ষেত্রে অতিরিক্ত টাকা তাকে আপনি ফেরত দিতে হবে এটা আপনি আপনার মন মতো খরচ করতে পারবেন না আর যদি তার পক্ষ থেকে সমর্থন থাকে বা আপনি তাকে বলেন যে অতিরিক্ত কিছু থাকে এগুলো আমি চাকুষি করি তুমি আপত্তি করিও না কারোর কিছু করবো না তাহলে সেক্ষেত্রে তিনি যদি সম্মতি দেন তা আপনি করতে পারেন খরচ আয়সা আক্তার জুই আপনি লিখেছেন আমার এক বন্ধুর হাতে ছয়টি আঙ্গুল এখন সে যদি তার হাতের ছোটো আঙ্গুলটি কেটে ফেলেন তাহলে কি সৃষ্টি বিকৃতি করার গুণ হবে না এটা তো ত্রুটি অতএব ত্রুটি সংশোধনের জন্য আপনি অপারেশন উদ্যোগ এটা সৃষ্টিতে বিকৃতি হবে না তারমির আহমেদ শিপু আপনি লিখেছেন যদি আমি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হারাম বর্জনের তৌফিক দান করেন আল্লাহকে আমার দোয়া কবুল করবেন দেখুন হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না এবং যে দেহ হারাম দ্বারা গঠন করা হয়েছে সেই দেহের দোয়া কবুল হয় না এটি হাদিসি পুরস্কারভাবে প্রমাণিত অতএব হারাম বক্ষণ করে আপনি আবার দোয়া করছেন তো এই দোয়া বাহ্যদের কবুল হওয়ার কথা নয় কিন্তু আল্লাহ তালা করে যে কারণে দোয়া কবুল করতে পারেন কেউ হারাম বক্ষণ থেকে বেঁচতে বাঁচতে পারেন পারেন না কোনো কারণে হয়তো নিরুপায় হয়ে আছেন তিনি তো এর মানে এই না যে তিনি দোয়া ছেড়ে দিবেন আর বিশেষ করে নিরুপায় ব্যক্তি নিরুপায় হয়ে যদি হারামে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শর্ত সাপেক্ষে কোন পরিস্থিতি জায়জ হতে পারে নিরুপায় হলে তো অবস্থা যাই হোক না কেন এই অবস্থায় তার দোয়া অব্যাহত রাখতে হবে এবং হারাম থেকে তাকে বেরিয়ে আসতে হবে হারাম থেকে বেরিয়ে এসে দোয়া করলে সেটা হবে তার জন্য ফলপ্রুষ এবং কার্যকর দোয়া তবে সাধারণ অবস্থাতে হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না